টানা বৃষ্টি ও ঢেউয়ের তোড়ে নওগাঁর হাসাইগাড়ি বেলের রাস্তায় ফাটল দেখা দিয়েছে। ভাঙন ঝুঁকি ও আতঙ্ক নিয়ে চলাচল করছে মানুষ। পাশাপাশি রাস্তাটি সদর উপজেলার সাথে এই অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে তারা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে সংস্কারের জন্য একটি প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। নওগাঁ সংবাদদাতা এবাদুল হকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। নওগাঁবাসীর বিনোদনের জায়গাগুলোর মধ্যে অন্যতম হাসাইগাড়ি ও তালতলি বিল। হাসাইগাড়ি বিলের মাছ দিয়ে তৈরি সড়কটি শিকারপুর হাসাইগাড়ি ইউনিয়নকে যুক্ত করেছে। বর্ষাকালে রাস্তা পর্যন্ত পানি উঠে যাওয়ায় জায়গাটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এই রাস্তাটি জেলা শহরের সাথে হাসাইগাড়ি ইউনিয়নের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। কিন্তু সম্প্রতি রাস্তাটিতে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন বেশি বৃষ্টি ও ঢেউয়ে রাস্তা দুই পাশ থেকে ব্লক সরে কয়েক জায়গায় ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সবার জন্যই মানে আনন্দের একটা জায়গা, পানি দেখলে মন ভালো হওয়ার জায়গা। আমাদের নওগাঁর তালতলি বিল এবং হাসাইগাড়ি বিল দুটাই সুন্দর, দুটো আমাদের নওগাঁর দুই রকম সৌন্দর্য। রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে কোনো গাড়ি ঘোড়া এখানে আর ঢুকতেছে না। উপজেলা পরিষদ চেয়ারম্যান জানালেন রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। ওই রাস্তাটা এখন বিনোদনের জন্য, নওগাঁর জন্য একটা বিনোদনের স্পট হয়েছে। মাঠে ব্যাপক পানি হওয়ার কারণে ঢেউ আসা লাগতেছে রাস্তায়, এই রাস্তা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে প্রকল্প তৈরি করে প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কিছুদিন আগে আমাদের এখানে চলন বিল একটা প্রকল্প প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে আমরা এটা যাতে পর্যটন স্পট হিসেবে করা যায় এই জন্য সেখানে এটা প্রস্তাব করছি। হাসাইগাড়ি বিলটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে আলাদা একটি প্রকল্প পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।